সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, যদি আপনাদের কোনো ব্যাংকের লোন থাকে, সে স্টেট ব্যাংক হতে পারে, সে PNB হতে পারে, সে ICICI ব্যাংক অথবা HDFC ব্যাংক হতে পারে, অথবা যদি আপনি ভাবছেন যে আপনি কোনো ব্যাংক থেকে লোন নেবেন, তাহলে আপনাদের জন্য দুটো বড় ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, প্রথম ঘোষণাটি আপনাদের জন্য দারুণ সুখবর এবং দ্বিতীয় ঘোষণাটি সম্বন্ধে কিন্তু আপনাদের জানতেই হবে, তাহলে কিন্তু আপনাদের অনেক ভুল ধারণা ভাঙবে। আমি বলতে পারি আপনাদের মধ্যে অনেকে সেই কথা জানেনি না, সেই জন্য প্রথম নিয়মটিও জানবেন এবং দ্বিতীয় নিয়মটি কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে জেনে নেবেন। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। প্রথম সুখবরটি দিচ্ছে ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য দিয়েছে মনসুন ধামাকা অফার। এর মাধ্যমে যদি আপনারা লোন নেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে বড়সড় একটা সুবিধা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোন নিতে চান, তাহলে আপনাদের জন্য বড়সড় সুখবর। হ্যাঁ বন্ধুরা, হোম লোন নেওয়ার জন্য যে নর্মালি প্রসেসিং ফি হয়, সেই প্রসেসিং ফি আগামী 31 অগস্ট 2021 পর্যন্ত নেবে না SBI, এমনটা কিন্তু জানানো হয়েছে SBI-এর তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে অথবা সেখান থেকে যদি আপনি লোন অ্যাপ্লাই করতে চান, তাহলে 31 অগস্ট পর্যন্ত আপনাদের লোনের জন্য কোনো প্রসেসিং ফি দিতে হবে না। ব্যাংক এই অফারটির নাম দিয়েছে মনসুন ধামাকা অফার। তবে আপনাদের জানিয়ে দিই যে এই অফারটি কিন্তু 31 অগস্ট 2021 পর্যন্ত সীমাবদ্ধ। এর পরে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনাকে কিন্তু প্রসেসিং ফি দিতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে প্রসেসিং ফি কী। সে আপনি যে কোনো লোন নেন, হাউস বিল্ডিং লোন নেন, অথবা আপনি পার্সোনাল লোন নেন, অথবা আপনি কার লোন নেন, বাইক লোন নেন, আপনাকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ প্রসেসিংয়ের জন্য ফিস দিতে হয়, যেটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন হয়। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে 0.40% আপনার প্রসেসিং ফি নেবে। তো আপনি যদি 31 অগস্ট পর্যন্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে হোম লোন নেন, তাহলে কিন্তু এই 0.40% লোন কিন্তু আপনাকে দিতে হবে না, অর্থাৎ এই যে টাকাটি রয়েছে প্রসেসিং ফি, এটা আপনাকে দিতে হবে না। তো আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 6.70% হারে হোম লোন দিচ্ছে। সেক্ষেত্রে এই লোনটা কিন্তু আপনাদের সিবিল স্কোরের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ আপনাদের যদি সিবিল স্কোর ভালো হয়, তাহলে আপনি 6.70% পাবেন। সিবিল স্কোর যদি খারাপ হয়, তাহলে আপনাদের লোনের ইন্টারেস্ট বাড়তেও পারে। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অফারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। নর্মালি কি হয়, ধরুন কেউ একজন লোন নিল, লোন নেওয়ার পরে ধরুন কোনো কারণে, ঠাকুর না করুক কোনো কারণে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেই লোনের কি হবে, অর্থাৎ তাহলে কি সেই লোন যতটা রয়েছে সেই লোনের কি আর দিতে হবে না, অর্থাৎ সমস্ত লোন কি ব্যাংক মুকুব করে দেবে, নাকি সেই লোন টাকা আপনাকে দিতে হবে। অনেকে হয়তো মনে করে যে যে লোন নিয়েছে তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সেই নেই, তাহলে পরে সেই লোনের আর টাকা কে দেবে। কিন্তু আপনাদের মধ্যে যারা যারা এটা ভাবছেন, তারা কিন্তু ভুল ভাবছেন। আপনি যদি ব্যাংক থেকে লোন নেন, তাহলে আপনার যাই হয়ে যাক না কেন, ব্যাংক কিন্তু সেই টাকা ফেরত নেবে। তবে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের নিয়ম রয়েছে, অর্থাৎ যদি আপনাদের হোম লোন থাকে তাহলে একটি নিয়ম, যদি আপনাদের পার্সোনাল লোন থাকে তাহলে অন্য নিয়ম, যদি আপনাদের বাইক লোন থাকে তাহলে অন্য নিয়ম। তো ধরুন আপনি যদি কোনো ব্যাংক থেকে অথবা আপনার পরিচিত যদি কেউ কোনো ব্যাংক থেকে হোম লোন নিয়ে থাকে, এবং সেক্ষেত্রে যে হোম লোন নিয়েছে তার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ব্যাংক প্রথমে চলে যাবে যে গ্যারান্টার ছিল তার কাছে, অথবা সেই লোনে কো অ্যাপ্লিক্যান্ট যে ছিল তার কাছে ব্যাংক প্রথমে চলে যাবে। সেক্ষেত্রে ধরুন এরকম হলো যে কো অ্যাপ্লিক্যান্ট ছিল, সেও মৃত্যু হয়ে গেছে, এবং ধরুন এটা হলো যে গ্যারান্টার ছিল, সেও তারও মৃত্যু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক পুরোপুরি চলে যাবে সেই ঘরের, অর্থাৎ যে ব্যক্তি লোন নিয়েছে তার যে কানুনি উত্তরাধিকারী যে হবে,
তার কাছে ব্যাংক পুরোপুরি চলে যাবে। সেক্ষেত্রে যদি এমনটা দেখা যায় যে যে উত্তরাধিকারী রয়েছে তিনি যত পরিমাণ টাকা ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে সেই পরিমাণ টাকা সে দিতে সমর্থ নয়, তাহলে কি করবে ব্যাংক সেই প্রপার্টি পুরোটা কব্জা করে সেটাকে কিন্তু পুরোপুরি নিলাম করে দেবে এবং যত টাকা লোন হয়েছে তত টাকা উসুল করে নেবে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ আপনি যদি হোম লোন নিয়ে থাকেন এবং কোনো কারণে ঠাকুর না করুক যদি আপনাদের মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু সেই লোনের সম্পূর্ণ ভরপাই যেটা রয়েছে সেটা কিন্তু আপনার পরিবারকেই করতে হবে। তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের বাঁচার একটা ছোট্ট বুদ্ধি রয়েছে, সেটি হলো আপনি লোন নেওয়ার সময় বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের প্রিমিয়াম অর্থাৎ ইএমআই একটু বেশি হবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের ফ্যামিলি পুরোপুরি সিকিউর থাকবে। সেক্ষেত্রে কী হবে, বিভিন্ন কোম্পানি রয়েছে যারা হোম লোনের ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রদান করে। সেক্ষেত্রে ধরুন যে যদি আপনার সেরকমভাবে লোন নেওয়ার কিছুদিন পরে যদি মৃত্যু হয়ে যায় তাহলে যে ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সে আপনার লোনের সম্পূর্ণ যে টাকাটি রয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানি ব্যাংকে দিয়ে দেবে, তাহলে ব্যাংক যদি টাকা পেয়ে যায় তো ব্যাংকের কোনো অসুবিধা নেই, তাহলে আপনাদের পরিবার কিন্তু অসহায় হয়ে যাবে না। নাহলে কী হবে, আপনি মারা গেলেন আপনার পরিবার যদি লোন দিতে অসমর্থ হয় তাহলে আপনার যে সম্পত্তি রয়েছে অর্থাৎ বাড়ি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে বেচে দেবে ব্যাংক কর্তৃপক্ষ। সেই জন্য আমরা আপনাদের সাজেস্ট করব যে এরকম অনেক ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যারা কিন্তু ইন্স্যুরেন্স দেয় হোম লোনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা অল্প প্রিমিয়াম বেশি দিয়ে কিন্তু আপনারা সেই ইন্স্যুরেন্সটি নিয়ে নিতে পারেন। তো এবার আসছি পার্সোনাল লোনের কথায়। তো পার্সোনাল লোন মূলত দুরকমের হয়, একটা হচ্ছে সিকিউরড লোন হয়, একটি হয় হচ্ছে আনসিকিউরড লোন। সিকিউরড লোন যেমন এফডির উপরে যদি কোনো লোন হয় তাহলে সিকিউরড লোন, মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ইন্স্যুরেন্স পলিসি ওপরে যদি লোন হয় তাহলে, অথবা যদি আপনি গোল্ড দিয়ে কোনো লোন নিয়ে থাকেন সেটা হয় পার্সোনাল লোন। এক্ষেত্রে যদি যে লোন নিয়েছে তার যদি মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্যাংকের কোনো অসুবিধা নেই, কারণ তার কাছে টোটাল ডকুমেন্ট সমস্ত ডিটেলস রয়েছে, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের কাগজ রয়েছে সেই ফিক্সড ডিপোজিট ভেঙে নিয়ে নেবে, মিউচুয়াল ফান্ডের কাগজ রয়েছে সেই মিউচুয়াল ফান্ড ভেঙে নিয়ে নেবে, অথবা ইন্স্যুরেন্স পলিসি হোক কিংবা গোল্ড হোক, তো সেগুলো বেচে কিন্তু ব্যাংক তাদের লোনের রিকভারি করে নেবে। আর আরেকটা হচ্ছে গিয়ে আনসিকিউরড লোন, যেক্ষেত্রে আনসিকিউরড লোনের ক্ষেত্রে যদি যে লোন নিয়েছে তার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় তাহলে প্রথমে ব্যাংক চলে যাবে গ্যারান্টারের কাছে, অথবা কো অ্যাপ্লিকেন্ট যিনি থাকবেন তার কাছে প্রথমে ব্যাংক চলে যাবে। যদি এমন হয় যে গ্যারান্টারও নেই কো অ্যাপ্লিকেন্টও নেই দুজনেই মারা গেছেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক তাদের উত্তরাধিকারীর কাছে চলে যাবে এবং তাদের থেকেই সম্পূর্ণ টাকা নিয়ে নেবে। এক্ষেত্রে এমনটাও হয়েছে যে অনেকবার সেই কেস কোর্ট পর্যন্ত গেছে কিন্তু সেক্ষেত্রে জিতেছে কিন্তু শেষমেশ ব্যাংকই। অর্থাৎ যদি আপনাদের কারোর যদি পার্সোনাল লোন নেওয়া থাকে আনসিকিউরড, সেক্ষেত্রেও যিনি লোন নিয়েছেন তার যদি কোনো কারণে মৃত্যু হয়ে যায় সম্পূর্ণ লোনের ভরপাই কিন্তু তার পরিবারকে অথবা তার গ্যারান্টারকেই করতে হবে অথবা কো অ্যাপ্লিকেন্টকেই করতে হবে। যদি গ্যারান্টার কো অ্যাপ্লিকেন্ট না থাকে তাহলে ফ্যামিলির উত্তরাধিকারী যিনি রয়েছেন অর্থাৎ ছেলে মেয়ে অথবা যে রয়েছে উত্তরাধিকারী সে তাকেই কিন্তু সমস্ত টাকা পে করতে হবে। তো এবার আসছি ভেহিকেল লোন, অর্থাৎ কার লোন অথবা বাইক লোন। তো কার লোন অথবা বাইক লোন কিন্তু এক প্রকার সিকিউরড লোনই হয়, কারণ আপনাদের বাইকের কাগজ কারের কাগজ ব্যাংকের কাছেই থাকে। সেক্ষেত্রে যদি যে লোন নিয়েছে তার যদি মৃত্যু হয়ে যায় তো সেক্ষেত্রে পুরোপুরি ব্যাংক চলে যাবে তার বাড়ির লোকের কাছে, অর্থাৎ গাড়িটি এখন যে ব্যবহার করছে তার কাছে চলে যাবে। যদি তার থেকে কোনো কারণে সেই লোনের রিকভারি করা না যায়, যদি ব্যাংক এটা মনে করে, তাহলে ব্যাংক কী করবে, একটাই রাস্তা রয়েছে যে সে তার গাড়ি অথবা বাইক সেগুলো কিন্তু বিক্রি করে দেবে অর্থাৎ নিলাম করে দেবে। এরকমভাবে আপনারা পেপারে দেখবেন যে প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক কোনো না কোনো প্রপার্টি নিলাম করে। সেক্ষেত্রেও একই কেস হয়, অর্থাৎ লোন নিয়ে হয়তো সে মারা যায় অথবা সে লোনের ইএমআই দিতে পারে না, সেক্ষেত্রে ব্যাংক তাদের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করে পুরোটাই নিলাম করে দেয়। তো বন্ধুরা, আপনারা শুধুমাত্র ব্যাংক নয়, আপনারা যদি পোস্ট অফিস থেকে লোন নেন কিংবা আপনারা যদি এলআইসি থেকে লোন নেন, সেক্ষেত্রে সমস্ত লোনের কিন্তু আপনাকে রিকভারি, অর্থাৎ আপনার যদি কিছু হয় তাহলে সেই লোনের রিকভারি কিন্তু আপনার পরিবারের লোকের থেকেই করবে।
সেক্ষেত্রে যদি আপনাদের হাউস বিল্ডিং লোন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা HBL এর সঙ্গে একটা ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের ইন্স্যুরেন্স যদি আপনাদের কিছু হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স পলিসি কিন্তু সেই টাকার পুরো বন্দোবস্ত করে দেবে। যেহেতু হোম লোন বড় অ্যামাউন্ট হয়, অর্থাৎ যদি বাইক লোন হয় কত হবে, ম্যাক্সিমাম 1,00,000 টাকা হবে, খুব একটা বড় অ্যামাউন্ট নয়, তো সেক্ষেত্রে কোনো ইন্স্যুরেন্স নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি ধরুন হোম লোন নর্মালি বেশি হয়, 30,00,000, 40,00,000, 50,00,000, 1 কোটি পর্যন্ত অনেক হয়, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।